গাইবান্ধা সাদুল্যপুর উপজেলায় স্থগিত হওয়া জামালপুর, বনগ্রাম ও কামারপাড়া ইউনিয়ন পরিষদের নির্বাচনের দাবিতে বিক্ষোভ মিছিল ও নির্বাচন কার্যালয়ে ঘেরাও কর্মসূচি পালন করেছে ভোটাররা। রোববার 11 সেপ্টেম্বর সকালে ভোট বঞ্চিত ওইসব ইউনিয়নের বাসিন্দারা একটি বিক্ষোভ মিছিল বের করে সাদুল্যপুর উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা নির্বাচন কার্যালয়ে ঘেরাও করে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। উল্লেখ্য, ইউনিয়ন পরিষদের ষষ্ঠ ধাপে সাদুল্যপুর উপজেলার 11টি ইউনিয়নের নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। এরই মধ্যে 31 জানুয়ারি 8টি ইউনিয়ন পরিষদের নির্বাচন সম্পন্ন হয়েছে। অপরদিকে সাদুল্যপুর পৌরসভা গঠনের প্রজ্ঞাপন জারির কারণে জামালপুর, বনগ্রাম ও কামারপাড়া ইউপির নির্বাচন স্থগিত করা হয়। এই সময় নির্বাচনের দাবিতে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন জামালপুর ইউপির সাবেক চেয়ারম্যান রেজাউল করিম রেজা, বনগ্রাম ইউপির সাবেক চেয়ারম্যান ফজলুল কাইম হুদা, কামারপাড়া ইউপির তাজুল ইসলাম, সুবল চন্দ্র সহ আরো অনেকেই। জনগণ নির্বাচনে উৎসাহিত হয়েছিল, তারপরে হঠাৎ করে নির্বাচন কমিশন এই নির্বাচনকে স্থগিত করে দেয়। এর প্রেক্ষিতে আমাদের স্থানীয় সরকার মন্ত্রণালয় পুনরায় 5 জুলাই একটি পত্র প্রেরণ করেছেন নির্বাচন কমিশনে যে এই 3 ইউনিয়নের নির্বাচনে আইনগত কোনো বাধা নেই। তারপরেও নির্বাচন কমিশন মদপুষ্ট হয়ে এই 3 ইউনিয়নের চেয়ারম্যানের যোগ সাজছে, তারা এই নির্বাচনকে দিচ্ছে না, তারা নির্বাচনকে আটকিয়ে রাখছে এবং বিলম্বিত করছে। 8টা ইউনিয়নে নির্বাচন হয়েছে, আর 3টা ইউনিয়ন জামালপুর, বনগ্রাম এবং কামারপাড়া ইউনিয়নের নির্বাচন হলো না কেন? কি অপরাধ করছে কামারপাড়া এই 3টা ইউনিয়নের জনগণ? তাদের অপরাধটা কি? আর ইউনিয়ন নির্বাচন না হওয়া পর্যন্ত সেইসব ইউনিয়নের কোনো উন্নয়নমূলক কাজ হয় না। আজকে নির্বাচন কমিশন আজকে 3টা ইউনিয়ন নির্বাচনের দাবিতে আজকে এখানে সমবেত হয়েছি, কারণ একটাই, 11টা ইউনিয়নের মধ্যে 8টা ইউনিয়ন পরিষদ নির্বাচন হয়েছে আর 3টা ইউনিয়ন আমাদের বাকি রয়েছে। এই পৌরসভাকে কেন্দ্র করে এই অসাধু 3টা ইউনিয়নের চেয়ারম্যান যারা আছেন তারা দীর্ঘমেয়াদী থাকার জন্য আজকে তাদের এই পায়তারা এবং আমাদের 3টা ইউনিয়নের নির্বাচন পিছিয়ে দেওয়ার কারণ একটাই। এইদিকে আগামী 1 সপ্তাহের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের ব্যবস্থা না করা হলে হরতাল অবরোধ সহ বৃহত্তর কর্মসূচি দেওয়ার কথা জানান তারা। অপরদিকে উপজেলা নির্বাচন অফিস থেকে আজিজুল ইসলাম জানান, আর আমরা তো নির্বাচনের পক্ষে আছি, আমাদের সিটি আসবে, আমরা নির্বাচন করব। এখন আমাদের আর তো এখানে কিছু নেই, আমরা তো এর আগে যখন আমরা চিঠি পেয়েছি তফসিল ঘোষণা করেছিলাম, দ্রুত হওয়ার জন্য আমরা এখন চেষ্টা করবো ইনশাআল্লাহ। এবং জমা দিয়েছেন, তাদের আর নতুন করে কখনো মনোনয়নপত্র করে করতে হবে না, জমা দিতে হবে, এইগুলাই চলবে, কোনো সমস্যা নেই। কথা নতুন করে তাদেরকে আমার মনে মনে কথা কী হবে, আমরা দ্রুত আমাদের কাছে কর্তৃপক্ষ জানাবো যে আপনারা আসছে এবং দ্রুত কীভাবে নির্বাচন করা যায়, আমি সেটা করবো ইনশাআল্লাহ। নিয়ামুল আরিফ লিমন, জাগো 24.net, ডেস্ক রিপোর্ট।